বিশ্বনবী এন্তেকাল করবেন, রুহু বেরোয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত, আসসালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না, আমা মালাকাত ঈমানুহু, বিশ্বনবী বলেছিলেন নামাজ। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে, এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। পড়েন রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অবিশ্বাসীরা ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত পাপ করছি কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ ডাকে বলে গোলাম, আমি হলাম গাফিরুজ যামব কাবিলুত তাওব, আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডাকে বলে গোলাম, তোরা যদি ভুল না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোরা যদি পাপ না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়, এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। পাপ আপনার, অন্যায় আপনার, জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি, চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি, আল্লাহ ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। বিশ্বনবী 70 বারের বেশি বলে, আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার? আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হওয়াই মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য, শয়তান ভুল করে ভুলের উপরে আছে, ঠিক কি না? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? তো রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ না। আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা। এক নম্বরে হচ্ছে আল ইকরা, আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী। এক নম্বর শর্ত, আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? এক নম্বরে পাপের ঘোষণা দেন, দুই নম্বরে আন্নাদান, আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি নাদান, আমি পিশাচ, আমারে মাফ করে দাও, তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন। দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন, তিন নম্বরে স্টপ,
যেই পাপ করতেছিলেন ওইটা থামান, যেটা করতেছিলেন আগে থামান। আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফও চাইতেছেন আবার সুদও খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন, আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ। তিনটা গেল। চার নাম্বার, ঘৃণা করতে হবে যেই পাপটা করেছেন মন থেকে, ওই পাপটাকে ঘৃণা করতে হবে। পাঁচ নাম্বার শর্ত হচ্ছে, আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করবো না, চিৎকার করে বলেন ঠিক কিনা। এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, সব গুনাহ মাফ করতে পারে কে? হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের ছাড়া নাকি তওবা হয় না? না, এটা ভুয়া কথা। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি আপনার রবরে বলেন, ক্ষমা করে দিবে কে? ইমাম সাহেব আসতে হবে শর্ত না, পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না, আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ।